হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে পাপ ড্যাডি নামে একটি সিনেমা। এই সিনেমার ট্রেলারটা মুক্তি পেল আজকে। এই সিনেমার ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো যে সিনেমার সবচেয়ে পজিটিভ সাইড যেটা, সেটা হচ্ছে এই সিনেমার যারা অভিনেতা খুবই ব্রিলিয়ান্ট এবং গুণী অভিনেতা। যেমন এখানে প্রধান চরিত্রে যারা আছেন আজাদ আবুল কালাম, সদুজ্জামান সেলিম এবং সজল নূর, এরা বেশ ভালো অভিনেতা এবং সেগুলো তারা দীর্ঘদিন ধরে আমাদের সামনে দেখাচ্ছে এবং দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে। তো এই সিনেমার অভিনেতাদের মধ্যে আরও কয়েকজন অভিনেতা আছে, তাদেরকে ট্রেলার দেখে মনে হয়েছে তাদেরকে হয়তো বা ওই রকম এই সিনেমাতে ব্যবহার করতে পারেনি বা করে নাই। যেমন এখানে ফারুক আহমেদ রয়েছে কয়েকটা সিনের মধ্যে, কিন্তু তার কোনো ডায়লগ নেই, সে দাঁড়িয়ে আছে এই টাইপের। আবার নাসিরুদ্দিন খান এই সিনেমাতে দেখলাম যে ট্রেলারের মধ্যে দু একটা ঝলক সে আছে, দাঁড়িয়ে আছে চুপচাপ এরকম। সম্ভবত সিনেমাটা নাসিরুদ্দিনের ফেস জনপ্রিয় হওয়ার আগে তৈরি করা আর কি, মানে কয়েক বছর আগের তৈরি করা সম্ভবত, যেটা এখন মুক্তি দিতেছে। আর এই সিনেমাতে নায়িকা হিসেবে যে আছে পরিমণি, যাকে ঘিরেই পাপ ড্যাডি মূলত কাজ করে, তার ডায়লগগুলো হয়েছে অ্যাভারেজ মানের। তারপর যদি আমি সিনেমার স্টোরির দিকে তাকাই, স্টোরি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অ্যাভারেজ মানের স্টোরি। স্টোরিটা যে লেভেলের বা যে ধরনের, যে একজন পাপ ড্যাডি অর্থাৎ এখানে আজাদ আবুল কালাম, সে কীভাবে রাজনীতির সাথে যুক্ত হচ্ছে, সে মূলত এখানে ধার্মিক একজন নেতা হিসেবে আমাদের সামনে আসতেছে, কিন্তু এটার সাথে সাথে সে কীভাবে রাজনৈতিক প্রভাবগুলো আয়ত্ত করতেছে বা মানুষের মধ্যে রাজনৈতিক ধার্মিক সব ধরনের প্রভাব তৈরি করতেছে, সেগুলো দেখানোর জন্য বিস্তর পটভূমি দরকার, যেটা শুধু একটি ফিল্মে দেখানো খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। সেটি হয়তো বা কোনো সিরিজ বা বড় কোনো প্ল্যাটফর্মে দেখালে হয়তো বা বিস্তারিত বা ডিটেলস দেখানো যেত। আবার সদুজ্জামান সেলিম, সজল নূর, তারা যে ধরনের কথা বলতেছে বা তাদের লুক, সেগুলো অ্যাভারেজ মনে হচ্ছে যে সিনেমাটা যখন তারা তৈরি করেছে, অর্থাৎ আমার যেটা আইডিয়া অনুযায়ী আরও কয়েক বছর আগে তৈরি করা, তখন হয়তো বা মুক্তি দিলে আরও ভালো হতো। এখন যেন এই বর্তমান সময়ে যেসব ভালো ভালো সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে, সে অনুযায়ী স্ক্রিপ্ট বা লুকিং আরও ভালো হতে পারতো। এখানে আরও একটা জিনিস দেখেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যখন তারা কথা বলতেছে বা ডায়লগ দিচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেগুলোও কিন্তু খুবই দুর্বল মানের। আবার দেখা যাচ্ছে যে পরিমণি যখন কথা বলতেছে বা অ্যাকশান দিতেছে, তখন সে পুরান সিনেমার মতন ও এই টাইপের যে আওয়াজগুলো সেগুলো দিচ্ছে, অ্যাকশান দিচ্ছে তখনও, আবার কথা বলার সময় বা নাচের সময়ও সে যেন এই ধরনের আওয়াজ করতেছে, যেটা আসলে বর্তমান সময়ের সিনেমাতে খুব একটা দেখা যায় না। আবার পরিমণির সাথে সেই আজাদ আবুল কালাম, যে একজন বড় নেতা ধার্মিক এবং রাজনৈতিক, সে কীভাবে একটি লাস্ট সম্পর্ক তৈরি করছে, সেগুলো কিন্তু এখানে হালকা দেখাচ্ছে এবং সেগুলোর একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতেছে সজল নূরে। তো সব মিলিয়ে বলবো যে এই সিনেমার যে প্লট বা প্রেক্ষাপট ট্রেলারের মধ্যে আমরা দেখতেছি, সেটার জন্য সিনেমা না নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে দেখানোটা মনে হয় অনেক বেশি ডিটেলসে দেখানো যায় বা এরকম। সিনেমাতে কতটুকু দেখাতে পারে সেটা একটা বড় ব্যাপার, কারণ সিনেমাতে যদি তারা খুব অল্প পরিসরেও দেখায় তাহলে সেটা একজন পরিচালকের জন্য খুবই কঠিন হয়ে যায়, এবং যদি দেখাতে পারে তবে সে তার দক্ষতা প্রমাণ করলো, কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, যে সিনেমাটা মূলত হচ্ছে আজাদ আবুল কালাম, সৈয়দুজ্জামান সেলিম, সজল নূর এবং পরিমণি এই চারজনকে ঘিরে তৈরি করা, এবং বাকি যারা রয়েছে ফারুক আহমেদ, নাসিরুদ্দিন খান, এদেরকে হয়তো বা ওই রকম ব্যবহার করতে পারেনি, কিন্তু তাও সিনেমাটা অ্যাভারেজ মানের একটা সিনেমা হবে এবং ডায়লগগুলো মোটামুটি লেভেলের। যেহেতু সব মিলিয়ে বলা যায় যে আমরা একটা অ্যাভারেজ সিনেমা হিসেবে আগামী সেপ্টেম্বরে এই সিনেমাটা পেতে যাচ্ছি, তেমনই মনে হচ্ছে আমার কাছে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।